हेलो एवरीवन वेलकम टू माय अनदर न्यू ब्लॉग वीडियो। आज के আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় খেলা দেখতে। দেখতে পারতেছেন হাজার হাজার দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আজকের খেলার মেইন আকর্ষণ হচ্ছে তিনটি মেয়ে সোয়ার অনেক দূর থেকে এসেছে। আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেল। হাজারো হাজারো দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আজকের খেলার কিন্তু মেইন আকর্ষণ আপনাদেরকে বলেছি তিনটি মেয়ে সোয়ার যারা অনেক দূর থেকে এসেছে তাদের খেলা দেখার জন্য কিন্তু অনেক মানুষ আগ্রহী। আজকের খেলা মেইন আকর্ষণ হচ্ছে তাসমিনা, হালিমা এবং সোনিয়া। আজকের খেলায় দেখা যাবে যে তাদের তিনজনের মধ্যে কে হয় চ্যাম্পিয়ন, কে পায় আকর্ষণীয় পুরস্কার একটি ফ্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু খেলার খুবই টান টান উত্তেজনা। হাজারো দর্শকের মাঝে কিন্তু তারা অনেক উৎসাহ পাচ্ছে, সবাই কিন্তু তালি দিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে। এটি এমন একটি খেলা যে উৎসাহ বেশি পায় সে সবচেয়ে এগিয়ে থাকে, আর তাদেরকে নাম ধরে ধরে উৎসাহ দিচ্ছে, যাকে বেশি উৎসাহ দিচ্ছে সেই কিন্তু সবার আগে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হালিমাকে পিছিয়ে ফেলিয়ে অনেক এগিয়ে আছে তাসমিনা। এই টান টান উত্তেজনায় খেলায় কে হবে আজকের চ্যাম্পিয়ন? চার রাউন্ড খেলার প্রথম রাউন্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কে হবে চ্যাম্পিয়ন আর কে নিবে ফ্রিজটি। আজকের প্রথম এবং আকর্ষণীয় যে পুরস্কার সেটি কিন্তু ফ্রিজ। আপনারা ইতিমধ্যেই শুনেছেন কে নিবে এই ফ্রিজটি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া কিন্তু এগিয়ে এসে পড়েছে, আর তিনটি ঘোড়া পিছনে কিন্তু যারা এগিয়ে আছে তারা হচ্ছে তাসমিনা, হালিমা এবং সোনিয়া। কে হবে তাদের মধ্যে বিজয়ী? হাজার হাজার দর্শক তাকিয়ে রয়েছে তাদের খেলা দেখার জন্য। তাসমিনা, হালিমা এবং সোনিয়া, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে। দেখেন একজন আরেকজনকে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। ইতিমধ্যে হবে বিজয়ী সেই জন্যই কিন্তু তারা পাল্লা পাল্লি করে দেখতে পারতেছি আমরা একজন আরেকজনটা কিন্তু ওভারটেক করতেছে। ইতিমধ্যে একজন পিছিয়ে পড়েছে এবং দুইজন কিন্তু এগিয়ে সমান তালে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তোমরা এগিয়ে যাও, তোমাদের পাশে আছি আমরা আর উৎসাহ দিচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় চক্করের খেলাটা শুরু হয়ে গেল। এখন তাদের ভিতরে আরো টান টান উত্তেজনা কাজ করতেছে, অনেক দর্শক তাদেরকে উৎসাহ দিচ্ছে যে কে হবে চ্যাম্পিয়ন। এগিয়ে যাও বাচ্চা, এগিয়ে যাও, আর শুধু উৎসাহ দিচ্ছে যে তোমাদের দুইজন একসাথে কেন এগিয়ে যাও। একজন এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব টান টান উত্তেজনা। আহা, কে হবে চ্যাম্পিয়ন? আহা, ঘোড়ার চাবুকে আমরা দেখতে পাচ্ছি, কি চাবুক দিচ্ছে রে বাবা রে। খেলাটি কিন্তু অনেক সুন্দর ভাবে পরিবেশ বজায় রেখেছে, অনেক অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। আমরা খুব মনোযোগ সহকারে দেখছি এবং আমাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করতেছে, তাদের ভিতরে উত্তেজনা কাজ করতেছে যে কে হবে চ্যাম্পিয়ন। আহা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে দুজনের মধ্যে কিন্তু অনেক কম্পিটিশন তৈরি হচ্ছে, কে হবে বিজয়ী। একজন আরেকজনকে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। আমরা দেখতে পারতেছি যে তাসমিনা কিন্তু এখনো এগিয়ে রয়েছে। আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি হলুদ পোশাকধারী মেয়েটা হচ্ছে হালিমা, এগিয়ে রয়েছে হালিমা। উইনার, আজকের বিজয় হচ্ছে হালিমা এবং তাসমিনা। সেকেন্ড হয়ে গেল আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায়। ধন্যবাদ সবাইকে, চলে যাচ্ছি এই ভিডিও থেকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।